শেখ হাসিনা এটি পরিকল্পিতভাবে বলবো না, কোনো গোয়েন্দা সংস্থায় অডিওটা ফাঁস করেছে এটি বলতে পারবো না। সেখানে তাকে বলতে শুনেছি যে রোববার যে নূর হোসেন দিবস, সেই নূর হোসেন দিবস উপলক্ষে যে রাজধানীর যে জিরো পয়েন্ট, গুলিস্তান জিরো পয়েন্টে সেখানে আওয়ামী লীগের যে গুন্ডা পাণ্ডা তাদেরকে সেখানে সমবেত হতে বলেছে এবং সেখানে বলেছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাইকে সেখানে আসতে বলেছে এবং সেখানে বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যাতে সবাই এখানে আসে। সেখানে ছবি নিয়ে আসলে সেখানে যদি ছাত্র জনতা সেখানে মারামারি করে তাহলে সেটি কি বহির্বিশ্বে দেখাবে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে দেখাবে যে বিশ্বের সর্বোচ্চ দেশ আমেরিকা, সেই আমেরিকার একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টকে অপমানিত করা হচ্ছে, এরকম একটি ভুল ভ্রান্ত সেখানে তাদের ভিতরে তৈরি করার একটি অপচেষ্টা আওয়ামী লীগ এই মুহূর্তে এই অডিওর মাধ্যমে প্রমাণ করছে যে যদি আবার আওয়ামী লীগ কোনো রকম রোববার রাজপথে নামার চেষ্টা করে এবং এই দেশের জনগণের রক্ত নিয়ে আবার হোলি খেলার যদি কোনো রকম পায়তারা করে, আমি মনে করি এদেশের 18 কোটি জনগণ এই আওয়ামী লীগের যে একদম বীজ বৃক্ষ সেটি কিন্তু উপড়ে ফেলবে। দেখেন এদেশে গত 17 বছর ধরে আওয়ামী লীগ কী পরিমাণে নির্যাতন নিষ্পেষণ করেছে এদেশের জনগণকে, সেটি এদেশের 18 কোটি জনগণই দেখেছে। এর মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেকবার চেষ্টা করেছে এই সরকারকে প্রতিহত করার এবং একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য। সেখানে আপনারা দেখেছেন যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এদেশে একটি বৃহৎ একটি আন্দোলন গড়ে উঠল। সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই শেখ হাসিনা সরকার প্রায় 1800 ছাত্র জনতার যে রক্ত, সেই রক্তের বিনিময়ে কিন্তু এই শেখ হাসিনা সরকারকে খুব শোচনীয়ভাবে বিদায় নিতে এই জনগণ বাধ্য করেছে। এর মধ্য দিয়ে আমরা দেখেছি যে সেখানে শুধু প্রশাসন না, সেখানে এই ছাত্র জনতার উপরে আওয়ামী লীগের যে দোসররা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের এই যে গুন্ডা পাণ্ডারা কিন্তু এই ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে এবং তাদেরকে হত্যা করেছে। সেখানে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল হিসাবে এখন এদেশের 18 কোটি জনগণ বিশ্বাস করে যে এই আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। সেখানে এই গণহত্যার বিচার নিয়ে যখনই কথা চলছে, যেখানে এই আমাদের এই ভাইদের রক্তের দাগ এখনও শুকায়নি, এখনও যারা এই আহত হয়েছে এখনও হসপিটালে তারা কাতরাচ্ছে, তারা এখনও ভালোভাবে সুস্থ হয়নি, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এর মাধ্যমে রক্তের দাগ শুকানোর আগেই আওয়ামী লীগ দেখেন যে তারা পরিকল্পিতভাবে শেখ হাসিনা এটি পরিকল্পিতভাবে বলবো না, কোনো গোয়েন্দা সংস্থায় অডিওটা ফাঁস করেছে এটি বলতে পারবো না। সেখানে তাকে বলতে শুনেছি যে রোববার যে নূর হোসেন দিবস, সেই নূর হোসেন দিবস উপলক্ষে যে রাজধানীর যে জিরো পয়েন্ট, গুলিস্তান জিরো পয়েন্টে সেখানে আওয়ামী লীগের যে গুন্ডা পাণ্ডা তাদেরকে সেখানে সমবেত হতে বলেছে এবং সেখানে বলেছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাইকে সেখানে আসতে বলেছে এবং সেখানে বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যাতে সবাই এখানে আসে, সেখানে ছবি নিয়ে আসলে সেখানে যদি ছাত্র জনতা সেখানে মারামারি করে তাহলে সেটি কি বহির্বিশ্বে দেখাবে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে দেখাবে যে বিশ্বের সর্বোচ্চ দেশ আমেরিকা, সেই আমেরিকার একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টকে অপমানিত করা হচ্ছে, এরকম একটি ভুল ভ্রান্ত সেখানে তাদের ভিতরে তৈরি করার একটি অপচেষ্টা আওয়ামী লীগ এই মুহূর্তে এই অডিওর মাধ্যমে প্রমাণ করছে যে এই অপচেষ্টাটি তারা করছে। আমি মনে করি তারা যদি রোববারে কোনো রকম রাজপথে নামে, এই রক্তের দাগ শুকানোর আগে যদি তারা সত্যি আবার রাজপথে নামে, রাজনৈতিক দলগুলো তাদেরকে কিন্তু সাধারণ ক্ষমা করে দিয়ে এই দেশের যে জনগণ, সেই জনগণের রোষানল থেকে তাদেরকে কিন্তু বাঁচিয়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগের অনেক নেতারা বলেছে যদি আওয়ামী লীগ এদেশ থেকে বিদায় নেয় 10 লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগের, কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা তেমন কিছুই দেখিনি। কেন দেখিনি? কেননা রাজনৈতিক দলগুলো তাদেরকে সাধারণ ক্ষমা করে এই দেশের যে জনগণের যে জনরোষ, সেই জনরোষ কিন্তু তারা থামিয়ে দিয়েছে। যদি আবার আওয়ামী লীগ কোনো রকম রোববার রাজপথে নামার চেষ্টা করে এবং এই দেশের জনগণের রক্ত নিয়ে আবার হোলি খেলার যদি কোনো রকম পায়তারা করে, আমি মনে করি এদেশের 18 কোটি জনগণ এই আওয়ামী লীগের যে একদম বীজ বৃক্ষ সেটি কিন্তু উপড়ে ফেলবে।
কোনো আওয়ামী লীগের কিন্তু তৃণমূলের নেতাকর্মী এখন যেটা আছে বাংলাদেশে, তারা যেভাবেই হোক আত্মগোপনে থাকুক বা যেভাবেই থাকুক, এই দেশের আওয়ামী লীগের যে তার পরিবার পরিজন কাউকে কিন্তু এই দেশের জনগণ আসলে শান্তিতে থাকতে দেবে না।